জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে সমবেত না রাজনৈতিক দলদেরকে নিয়ে জমিয়তে উলামা ইসলামের পল্টনের কেন্দ্রীয় অফিসে আমরা বৈঠক করেছি। আগামী সপ্তাহে আরেকটা বৈঠক রয়েছে। আমরা সবগুলো ইসলামী দল মিলে যাতে একই প্ল্যাটফর্মে আমরা আসতে পারি, সমমনা ইসলামী রাজনৈতিক দল আকিদাগতভাবে যাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই তাদেরকে নিয়ে আমরা একটা সমমনা ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা আমরা করে যাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে আমরা 100% মুসলমানের এই দেশে আলিম ওলামার পীর মাশায়েখের এই বাংলাদেশে উলামায়ে কেরামের প্রতি মানুষের আস্থা রয়েছে, শ্রদ্ধা রয়েছে। সে কারণে যদি প্রত্যেক ইসলামী দল কেন্দ্রিক একটি জোট হয় তাহলে আমি আশা করি বাংলাদেশের মানুষ সেই জোটকে অ্যাকসেপ্ট করবে এবং এই মুহূর্তে ইসলামী রাজনীতির একটি বলয় তৈরি হয়েছে এবং ইসলামী রাজনীতির পক্ষে ইনশাল্লাহ মানুষের গণজোয়ার তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।